হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ ডিবি স্যার। আজকে আমরা আলোচনা করব ক্লাস টুয়েলভের ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটার কিছু কোয়েশ্চেন এবং তার আনসার। দেখো, প্রথম কোয়েশ্চেনটি বলছে, প্রদত্ত ড্যানিয়েল কোষে বিক্রিয়াটি হলো জিঙ্ক সলিড প্লাস কপার টু প্লাস অ্যাকোয়াস থেকে হচ্ছে জিঙ্ক টু প্লাস অ্যাকোয়াস কপার সলিড। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিক্রিয়াটি সাম্য ধ্রুবক গণনা করো। ঠিক আছে, তাহলে এইটা আমরা কিভাবে করব। প্রথমে দেখো, আমাদের অর্ধকোষ যে বিক্রিয়া, অর্থাৎ মানে অ্যানোড বিক্রিয়া এবং ক্যাথোড বিক্রিয়া, ঠিক আছে, এই বিক্রিয়া দুটো লিখে নিতে হবে। দেখো, ড্যানিয়েল কোষের সাংকেতিক প্রকাশ যদি আমরা দেখি, এখানে যে গ্যালভানিক সেলটা এখানে বলেছে, সেটা হচ্ছে, দেখো, জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস হচ্ছে, তাহলে জিঙ্ক হাইভেন জিঙ্ক টু প্লাস সলব্রিজের চিহ্ন ডাবল ভার্টিক্যাল লাইন কপার টু প্লাস কপার, তাই তো? এইভাবে আমরা সাংকেতিক প্রকাশ করি। এখন কথা হলো, আমাদের ফার্স্ট এখানে দেখতে হবে অ্যানোড বিক্রিয়া এবং ক্যাথোড বিক্রিয়া। তাহলে আমরা একটা কথা পড়িয়েছিলাম, যখন আমরা একটা জিনিস বলেছিলাম, দেখো লোক মনে করে দেখো, তোমরা লোন ইলেকট্রোকেমিক্যাল সেল, যারা আমার লেকচারটা দেখেছো, আমি এখানে একটা লোন বলে একটা কথা বলেছি, লোন ফর লেফট অক্সিডেশন অ্যানোড নেগেটিভলি চার্জড। অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল সেলের ক্ষেত্রে লেফটে যে থাকবে সেখানে অক্সিডেশন হবে, সেটা অ্যানোড হিসেবে কাজ করে এবং সেটা নেগেটিভলি চার্জড, তাই তো? তাহলে এইখানে এটা হচ্ছে অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড। ওকে, আচ্ছা, তাহলে অ্যানোড রিয়াকশনটা কি হচ্ছে এখানে? অ্যানোড রিয়াকশন আমি যদি বলি, তাহলে অ্যানোডে যেহেতু অক্সিডেশন হয়, আমরা এখানেও এটাও বলে দিই, অ্যানোড অক্সিডেশন, ক্যাথোডে রিডাকশন, তাই তো? তাহলে অ্যানোড রিয়াকশনটা কি? জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস প্লাস টু ইলেকট্রন হয়েছে। আচ্ছা, আর ক্যাথোড রিয়াকশনে কি হয়েছে? ক্যাথোড রিয়াকশনে আমরা দেখতে পাচ্ছি কপার টু প্লাসটা দুটো, সেই দুটো ইলেকট্রন জিঙ্কের দ্বারা ত্যাগ কর, সেটা গ্রহণ করে কপারে পরিণত হয়েছে। এবার তাহলে টোটাল যে সেল রিয়াকশনটা বা সেল রিয়াকশনটা, কোষ বিক্রিয়াটা বা টোটাল যে রিয়াকশন, সেটা কি হচ্ছে অ্যাকচুয়ালি? জিঙ্ক প্লাস কপার টু প্লাস থেকে জিঙ্ক টু প্লাস প্লাস কপার হচ্ছে, তাই তো? এটা দেখো, এখানে এখানে এটাই দেওয়া, তাই তো? তাহলে এখানে বেসিক্যালি আমরা এখান থেকে যেটা ইনফরমেশনটা পেলাম, এখানে এন নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, সেটা হচ্ছে কত? 2। এন এর মানটা কত? 2। এবার তোমরা মনে করো, ফর্মুলাটা মনে করার চেষ্টা করো, ফর্মুলাটা সাম্য ধ্রুবকের সাথে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, বা আমরা যদি এখানে যেহেতু একটা কোষ বলছি, তাহলে কোষের ক্ষেত্রে যেটা ইএমএফ হয়, অর্থাৎ ই সেলের সম্পর্কটা কি, বা E0 সেলের সম্পর্কটা কি? দেখো, এই দুটো সমীকরণ যদি তোমরা মাথায় রাখতে পারো, ডেল্টা G0 ইকুয়ালস টু মাইনাস NF E0 সেল, আর ডেল্টা G0 ইকুয়ালস টু আবার হয় মাইনাস RT LN K, এই দুটো সমীকরণটাকে যদি তোমরা তুলনা করো, NF E0 সেল, তাহলে তোমরা এখান থেকে বলতে পারো RT LN কে ইকুয়ালস টু NF E0 সেল, তাই তো? NF E0 সেল। তাহলে LNK এখান থেকে আমরা কি পাবো? LNK NF E0 সেল বাই RT, তাই তো? NF E0 সেল বাই RT, এই ফর্মুলাটা আমরা যদি ইউজ করি, তাহলে এই ফর্মুলাটা ইউজ করে কিন্তু আমরা কে এর মান পেতে পারি, NTLN করে দেব, এই ফর্মুলা থেকে LNK এর যে মান বেরোবে তার NTLN করে দেব, করে দিলেই কিন্তু আমরা কে এর মানটা পেয়ে যাব, এটা একটা কথা। এবার এখানে দেখো, N এর মানটা 2 পেয়ে গেছি অলরেডি, তাহলে E0 সেলটা আমার বের করতে হবে। অর্থাৎ E0 সেলটা কি করে বের করে? E0 সেল মানে কিন্তু আমাদের মনে রাখতে হবে E0 R মাইনাস E0
এল, বা এটাকে আমরা বলতে পারি ই জিরো ক্যাথোড মাইনাস ই জিরো অ্যানোড, তাই তো? ক্যাথোডে যে কাপালটা আছে তাদের রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু মানে এইটা, আর অ্যানোডে যেটা আছে তাদের রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু, তাই তো? তাহলে এখানে আমরা ই সেল, ই জিরো সেলটা কি করে পাবো? ই জিরো সেলটা কিন্তু পেয়ে যাব প্লাস 0.34 ভোল্ট মাইনাস মাইনাস অফ 0.76, তাই তো? এত ভোল্ট, তাহলে কত হবে? 0.34 প্লাস 0.76, তাহলে 0.10 ভোল্ট। এত ভোল্ট ই জিরোর মান বেরোলো, এটা এটা কি হলো? ই জিরো সেল বেরোলো, স্ট্যান্ডার্ড যে এটা, ঠিক আছে? আচ্ছা, ই জিরো সেলটা বেরিয়ে গেল। এবার এখানে আমরা এফ আর টি, আচ্ছা টি কত বলেছে? টি এখানে টি দেখো 25 ডিগ্রি, তার মানে 25 প্লাস 273 মানে 298 কেলভিন, 298 কেলভিন, তাই তো? আর এর মান দেওয়া আছে 8.314 জুল পার মোল পার কেলভিন। তাহলে জাস্ট আমরা মানগুলো বসিয়ে দেবো, তাহলে আমরা কি পাবো? এল এন কে ইকুয়ালস টু, লক্ষ্য করো ভালো করে, এন এর মান 2, তাহলে এন এর মানটা 2 বসিয়ে দেবো, ইন্টু এফ 96,500 কুলম্ব, আমরা জানি কুলম্ব হলো 96,500 কুলম্ব, 1 ফ্যারাডে মানে এটার মান 1.10 বাই আর টি, আর এর মানটা 8.314 ইন্টু ইন্টু টি 298 কেলভিন, তাহলে এইটাকে ক্যালকুলেট করে একটা ভ্যালু বেরোবে। তাহলে এল এন কে আমি বললাম, আমি বলছি আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটার নেই, তোমরা ক্যালকুলেটার ইউজ করে করে নেবে এটা, এইটার মানটা বের করবে ক্যালকুলেটারে। আমি বললাম এই মানটা বেরোবে এক্স, তাহলে এক্স হলো, তাহলে কে ইকলস টু কি হবে? ই টু দি পাওয়ার এক্স, এইটা কিন্তু আমি বললাম এই মানটা এক্স বেরোলো ধরলো, তাই তো? তাহলে ই টু দি পাওয়ার এক্স হবে কে এর ভ্যালু। তাহলে এই ফর্মুলাটাকেই তোমরা কে বের করে ফেলবে, ক্যালকুলেট করে ফেলবে, একদম সিম্পল, ঠিক আছে? বোঝা গেল? সিম্পল কিন্তু এটা, এইভাবেই কিন্তু কে বের করতে হবে, মানে এই ধরনের রিয়াকশনটা খুব গুরুত্বপূর্ণ একটা রিয়াকশন এটা, ঠিক আছে? তোমরা দেখবে আমি আনসারটা বলে দিচ্ছি, এই রকম একটা আনসার তোমরা পাবে এখানে, কে ইকুয়ালস টু 1.58 ইন্টু 10 টু দি পাওয়ার 37, এরকম একটা আনসার তোমরা কিন্তু পাবে, ক্যালকুলেটার ইউজ করে করো, ঠিক আছে? কের মানটা এল এন কের মান বেরোলো সেখান থেকে অ্যান্টি এল এন মানে ই টু দি পাওয়ার, যেটা ধরো এল এন কে ইকুয়ালস টু এক্স, তাহলে কে ইকুয়ালস টু হবে ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? বোঝা গেল? তা এটাই হচ্ছে প্রথম অঙ্কটা, ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 1 আমরা সলভ করে ফেললাম। আচ্ছা, তারপরের কোয়েশ্চেনটাই আমরা দেখি কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে 1 মোল ইলেকট্রনের আধানের মান কত? আচ্ছা, এই ফর্মুলাটা তোমরা অবশ্যই পড়েছ, ই ইকুয়ালস টু এফ বাই এন এ, বা এন এ, অনেকে এন বলে অনেকে এন এ বলে, আমি এন সাবস্ক্রিপ্টে এ বলি, সেটার কারণটা হচ্ছে এই এফ অর অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট, ঠিক আছে? অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে? অ্যাভোগাড্রোটাকে বোঝানোর জন্য এ লিখে, অনেকে এ নাও লেখে, জাস্ট এন লেখে, তাই তো? তাহলে 1 মোল মানে কি? ই ইন্টু এন এফ, তাহলে 1 মোল ইলেকট্রনের আধান কত? 1 ফ্যারাড, দ্যাট ইজ কত? 96,500 কুলম, 1 ফ্যারাড ইকুয়ালস টু 96,500 কুলম, তাহলে কত হবে উত্তর? 96,500 কুলম, বোঝা গেল উত্তর? আচ্ছা, এরপরের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 আমাদের হয়ে গেল, কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 3টা দেখো, কোয়েশ্চেন নাম্বার 3টা বলছে দেখো, এল টু,
Al2O3 থেকে 1 মোল অ্যালুমিনিয়াম মুক্ত করতে প্রয়োজনীয় তড়িতের পরিমাণ। অঙ্কটা অনেক রকম ভাবে করতে পারো, আমি একরকম ভাবে বলে দিচ্ছি এখানে। দেখো Al2O3, তাই তো, এটা ভেঙে গিয়ে 2Al3+3O2- এটা উৎপন্ন হবে, তাই তো। এবার এই যে Al3+ দেখতে পাচ্ছ, এটা 1 মোল, মানে এটা কত, 2 মোল, এটা 3 মোল, তাহলে 1 2 মোল, দেখো 2 মোল Al3+, মানে আমরা বলতে পারি 2×3 গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যালুমিনিয়াম 3+, অর্থাৎ 6 গ্রাম তুল্যাঙ্ক অ্যালুমিনিয়াম 3+, তাই তো। তাহলে দেখো 2 মোলের জন্য, আবার আমরা জানি একটা এ পড়েছি, তোমরা যারা পড়েছো ফ্যারাডে সূত্র বা লিটলিগুলো পড়েছো তারা জানো যে 1 গ্রাম তুল্যাঙ্ক যে কোনো পদার্থ উৎপন্ন করতে, 1 গ্রাম তুল্যাঙ্ক কোনো পদার্থ মুক্ত করতে 1 ফ্যারাডে তড়িৎ লাগে। তাহলে এখানে 2 মোল মানে 6 গ্রাম তুল্যাঙ্কের জন্য কত, 6 ফ্যারাড লাগবে, তাহলে 1 মোলের জন্য কত লাগবে, 2 মোলের জন্য আমরা দেখতে পাচ্ছি 6 ফ্যারাড লাগছে। তাহলে 1 মোলের জন্য কত হবে, 6 ফ্যারাড/2 মানে 3 ফ্যারাড। বুঝতে পারলে তো কনসেপ্টটা কোথা থেকে, মানে আর এখানে 2 মোল অ্যালুমিনিয়াম 3+ মানে 6 গ্রাম তুল্যাঙ্ক অ্যালুমিনিয়াম 3+ আসলো কেন, কারণ অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3 সেখান থেকে আসলো, ঠিক আছে। তাহলে 2 মোল অ্যালুমিনিয়াম 3+ মানে 6 গ্রাম তুল্যাঙ্ক অ্যালুমিনিয়াম 3+, এবার আমরা জানি কোনো একটা তড়িৎদ্বারে 1 গ্রাম তুল্যাঙ্ক কোনো পদার্থ মুক্ত হলে বা উৎপন্ন হলে, উৎপন্ন করতে বেসিক্যালি 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ কোনো পদার্থ উৎপন্ন করতে তড়িৎদ্বারে বা মুক্ত করতে 1 ফ্যারাডে তড়িৎ লাগে। তাহলে এখানে 6 গ্রাম তুল্যাঙ্ক, তাহলে তার জন্য 2 মোল = আমরা দেখতে পাচ্ছি 2 মোল অ্যালুমিনিয়াম 3+ থেকে আমরা বেসিক্যালি 6 ফ্যারাড তড়িৎ লাগবে, অর্থাৎ তাহলে 1 মোলের জন্য কত, 3 ফ্যারাড। বা এইটাকে এইভাবে ভাবতে পারো, যেহেতু এখানে অ্যালুমিনিয়াম 3+ দুটো আছে, তার জন্য 6 ইলেকট্রন লাগবে অ্যালুমিনিয়াম হতে, তাহলে দেখতে পাচ্ছ 2 মোলের জন্য 6 মোল ইলেকট্রন লাগে অ্যালুমিনিয়াম হতে, তাই তো। তাহলে 1 মোল ইলেকট্রনের আধান কত, 1 ফ্যারাড, 1 মোল ইলেকট্রনের আধান 1 ফ্যারাড, তাই তো। তাহলে 1 মোল ইলেকট্রনের আধান যদি 1 ফ্যারাড হয়, তাহলে এখানে 1 মোল অ্যালুমিনিয়াম করতে তার অর্ধেকটা লাগছে, তাহলে 3 ফ্যারাড উত্তর, তাই তো, বোঝা গেল। তাহলে এইভাবেই কিন্তু এটা করা হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি বলে দিলাম এই ধরনের, মানে এটা তো একরকম, এই টাইপের জিনিসটা ভালো করে বুঝে থাকলে, কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তোমরা কিন্তু আনসার করতে পারবে। কথাটা হলো এই অ্যালুমিনিয়াম, যে অ্যালুমিনিয়া সে তার মধ্যে অ্যালুমিনিয়াম 3+2 মোল আছে, সেই অ্যালুমিনিয়াম 2+2 মোল মানে সেটা কত গ্রাম তুল্যাঙ্ক সেটা বের করলাম, 1 গ্রাম তুল্যাঙ্ক হলে তার জন্য 1 ফ্যারাডে তড়িৎ লাগে, 6 গ্রাম তুল্যাঙ্ক মানে 6 ফ্যারাডে তড়িৎ লাগে, মুখস্থ মত হয়ে যাবে, মানে এই জিনিসগুলো এত প্র্যাকটিস করবে মুখস্থ মত হয়ে যাবে। তাহলে 2 মোল অ্যালুমিনিয়াম 3+ মানে আমরা দেখতে পাচ্ছি 2 মোল অ্যালুমিনিয়াম 3+ মানে 6 গ্রাম তুল্যাঙ্ক অ্যালুমিনিয়াম 3+, তাহলে তার জন্য 6 ফ্যারাড তড়িৎ লাগে। তাহলে এখানে আমার জিজ্ঞাসা করা হয়েছে যে 1 মোল অ্যালুমিনিয়াম মুক্ত করতে কতটা, তাহলে 1 মোল অ্যালুমিনিয়াম মুক্ত করতে তার অর্ধেক, তাহলে 3 ফ্যারাড, তাহলে 3 ফ্যারাড এখানে রাইট আনসার, অপশান সি, বোঝা গেল। এখানে বলছে দেখো আরেকটা সুন্দর কোয়েশ্চেন, এখানে বলা হচ্ছে যে তুল্যাঙ্ক যে পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতার যে একক, তুল্যাঙ্ক পরিবাহিতার একক লেখো, তা তুল্যাঙ্ক পরিবাহিতার একক কি, সিজিএস হতে পারে, এসআই হতে পারে, তাই তো। আমরা যদি সিম্পলি সিজিএস এ বলি তুল্যাঙ্ক পরিবাহিতার একক, সেটা তোমরা অবশ্যই টেক্সট বইতে পেয়ে যাবে, সেটা কিন্তু একক কত, একক কি, ওম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, মানে তাই তো, এটা ক্লিয়ার, বা এটা সিজিএস, এসআইতে বললে সিমেন্স মিটার স্কোয়ার পার গ্রাম ইকুইভ্যালেন্ট, সিমেন্স মিটার স্কোয়ার পার গ্রাম ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে এসআই,
ঠিক আছে, এটা হচ্ছে তুল্যাঙ্ক প্রভেদ, এটা কোয়েশ্চেন নাম্বার। এইগুলো কিন্তু আমি বলে দিই, এই যে কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার, মানে বেসিক্যালি চব্বিশ তেইশ বাইশ এই রকম সালগুলোতে পড়েছিল এগুলো। কোয়েশ্চেন নাম্বার ফোর, আচ্ছা বলছে, কোন দ্রবণের পরিবাহিতা পরিমাপের জন্য সমপ্রবাহ ও পরিবর্তী প্রবাহের মধ্যে কোনটি ব্যবহৃত হয় এবং কেন? এটা একটু বলে দিই, এটা টেক্সট বইতে পেয়ে যাবে অবশ্যই, আমি একটু বলে দিই, টেক্সট বইতে তো পেয়ে যাবে, কিন্তু এর উত্তরটা একটু বুঝে নাও কেন কি জন্য হচ্ছে। সেটা হচ্ছে বলছে, দেখো কোন একটা কোষের পরিবাহিতা, মানে কোন একটা তড়িৎ পরিবাহী দ্রবণ বা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, কোন একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা পরিমাপের জন্য যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি বলা হয়, পরিবাহিতা কোষ, কন্ডাক্টিভিটি সেল। এবার এখানে আমরা যদি সমপ্রবাহ চালনা করি, তাহলে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা তড়িৎ পরিবাহিতাটা নির্ণয় করব বা পরিবাহিতাটা নির্ণয় করতে চাইব, সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটার তড়িৎ বিশ্লেষণ হয়ে যাবে, ফলে তার কনসেন্ট্রেশনটা কমে যাবে, তার গাঢ়ত্বটা কমে যাবে। সেই জন্য সমপ্রবাহ ব্যবহার করলে এই যে তার গাঢ়ত্বটা যেহেতু কমে যায়, ফলে তার জন্য আমরা দেখতে পাবো যে পরিবাহিতা আমরা পরিমাপ করব সেটা কিন্তু ত্রুটিযুক্ত হবে, অর্থাৎ ত্রুটিযুক্ত একটা পরিবাহিতা আমরা নির্ণয় করব যদি সমপ্রবাহ ইউজ করি। পরিবর্তী প্রবাহ ইউজ করলে এইরূপ কোনো প্রবলেম হয় না, সেই জন্য আমরা কিন্তু সমপ্রবাহ ব্যবহার করি না, পরিবর্তী প্রবাহ ব্যবহার করি যখন আমরা কন্ডাক্টিভিটি সেল ইউজ করে কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা নির্ণয় করি। অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা নির্ণয় করার জন্য কিন্তু সমপ্রবাহ ব্যবহার করা হয় না, পরিবর্তী প্রবাহ অর্থাৎ এসিটা ব্যবহার করা হয়, অল্টারনেটিভ কারেন্টটা ইউজ করা হয়, বোঝা গেল? আরেকটা কারণ হচ্ছে পোলারাইজেশন, যদি কোনো গ্যাসীয় পদার্থ উৎপন্ন হয়ে যায় তার পোলারাইজেশন হয়ে যায়। সে যা হোক, তা এইগুলো তোমরা বইতে পেয়ে যাবে, এটাও খুব ভালো কোয়েশ্চেন, মানে তার মানে কিন্তু কোনটা ইউজ করা হয়, এসি ইউজ করা হয়, ডিসি করা হয় না, ডিসি করা হয় না, তার কারণটা আমি বলে দিলাম। আচ্ছা বলছে, আয়নের স্বাধীন বিচরণ সংক্রান্ত কোল রাশি সূত্র, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, মানে আমার লেকচার তোমরা যারা দেখেছো, মানে কি বলবো, মানে আমি তো এই যে পার্টগুলো থেকেই কিন্তু লেকচার আমি দিয়েছি অলরেডি তোমাদের, যারা আমার তোমরা যারা আমার ইলেকট্রোকেমিস্ট্রির ক্লাসগুলো ইউটিউবে ফলো করেছো তারা দেখবে কোল রাশি সূত্র নিয়েই একটা আলাদা লেকচার আছে। দেখো কোল রাশির যে সূত্রটা সেটা কি বলছে, দেখো আমি একটু বলি, বইতে পেয়ে যাবে অবশ্যই, জাস্ট একটু বলে দিই বা বুঝিয়ে দিই, মানে অসীম লঘুতায়, মানে ইনফাইনাইটলি যদি আমরা ডাইলুট করি কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের, তাহলে ওই কোনো একটা অসীম লঘুতায় কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মোলার পরিবাহিতা বলছে উক্ত যে পদার্থের সংঘটক ক্যাটায়ন এবং অ্যানায়নের মোট মোলার আয়নীয় পরিবাহিতা সমষ্টির সমান। জিনিসটা বোঝা গেল কি না? আমি একটু ম্যাথমেটিক্যালি যদি বোঝানোর চেষ্টা করি, ধরো আমি বললাম এএক্স বিওয়াই টাইপের একটা তড়িৎ বিশ্লেষ্য, তাহলে সে তড়িৎ বিশ্লেষিত হলে কি হবে, এক্স সংখ্যক এ ওয়াই প্লাস দেবে আর ওয়াই সংখ্যক বি এক্স মাইনাস দেবে, তাহলে বিটা তৈরি হবে ওয়াই সংখ্যক, এটা তৈরি হবে এক্স সংখ্যক। অর্থাৎ এইবার এর যে মোলার পরিবাহিতা, এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অসীম লঘুতায়, ইনফাইনাইটলি অসীম লঘুতায়, অবশ্যই মনে রাখবে ইনফাইনাইটলি ডাইলুট, লঘুতায়, অসীম লঘুতায় এর যে মোলার পরিবাহিতা ল্যামডা জিরো এম অব এ এক্স বি ওয়াই, সেটা কি হবে, মোলার আয়নীয় পরিবাহিতা সমষ্টির সমান। তাহলে এক্স জন এ আছে, তাহলে এক্স ইন্টু ল্যামডা জিরো অফ ল্যামডা জিরো অফ এ ওয়াই প্লাস প্লাস ওয়াই ইন্টু ল্যামডা জিরো অফ বি এক্স মাইনাস, বোঝা গেল? তাহলে অ্যাজ পার এক্সাম্পল যদি আমরা বলি, মানে এ এল টু এস ও ফোর হোল থ্রি, তাহলে এ একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাহলে এটা কি হবে, ল্যামডা জিরোটা অসীম লঘুতায় কি হবে, আমি একটু এখানে লিখি, এখানে ফাঁকা আছে অনেকটা জায়গা, ল্যামডা জিরো অফ এ এল টু এস ও ফোর হোল থ্রি, সেটা যেহেতু এটা বিয়োজিত হয় কিভাবে,
2Al3+3SO4-, তাই তো? তাহলে অসীম লঘুতায় তার তুল্যাঙ্ক বা মোলার পরিবাহিতা তার সংঘটক ক্যাটায়ন এবং অ্যানায়নের মোলার আয়নীয় বা তুল্যাঙ্ক পরিবাহিতা সমষ্টি সমান হবে। তাহলে 2 × λ₀ অফ অ্যালুমিনিয়াম 3+ ₃ × λ₀ অফ SO4-, বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে আয়নের স্বাধীন বিচরণ সংক্রান্ত কোল্ডাশের সূত্র, অর্থাৎ অসীম লঘুতায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মোলার পরিবাহিতা উক্ত যে পদার্থটা তার সংঘটক ক্যাটায়ন এবং অ্যানায়নের মোলার আয়নীয় পরিবাহিতার সমষ্টির সঙ্গে সমান হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, তাহলে এটা কোয়েশ্চেন নাম্বার কত? 5। কোয়েশ্চেন নাম্বার 5-এ প্রথম পার্টটা আমরা হলো, দ্বিতীয় পার্টটা বলছে দেখো, এখানে 298 কেলভিন তাপমাত্রায় 0.01 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের আপেক্ষিক পরিবাহিতার মান 1.65×10⁻⁴ সিমেন্স পার মোল হলে দ্রবণের মোলার পরিবাহিতা এবং অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন মাত্রা গণনা করো। দেওয়া আছে এটা 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 λ₀ অফ H+ দেওয়া আছে, λ₀ অফ অ্যাসিটেট দেওয়া আছে। দেখো এইটা আমরা কিভাবে করব, প্রথম কথা আমাদের এখানে বলেছে দ্রবণটির মোলার পরিবাহিতা নির্ণয় করতে হবে আর অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিডের বিয়োজন মাত্রার গণনা করতে হবে। তাহলে এই অঙ্কটাও কিন্তু খুব ভালো একটা অঙ্ক, টেকনিকটা বুঝে নাও আগে কিভাবে করবে। দেখো আমরা মোলার পরিবাহিতা λ₀ 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 এর ফর্মুলা কি, 1000×kappa/c মানে কনসেন্ট্রেশনটা সেটা কি মোলারিটিতে, তাই তো? তাহলে এখানে আমাদের কাপ্পাটাও দেওয়া আছে, দেখো কাপ্পা দেওয়া আছে, এইটা কাপ্পা। তাহলে 1000×1.65×10⁻⁴ বাই কনসেন্ট্রেশন 0.01, এটাকে ক্যালকুলেশন করাই যায়, অসুবিধা নেই। দেখো এইটাকে আমরা যদি এইভাবে ভেবে নিই, তাহলে 1.65×10⁻¹ এখানে সূচক করো, -3টা উপরে উঠে যাবে, এই 2টা সরি -2টা উপরে উঠে যাবে, তাই তো? তাহলে কিন্তু এটা কোথায় দাঁড়ালো, 16.5। ভালো করে দেখো, লক্ষ্য করে, এটা 10⁻¹ আর 10, তাই তো? তাহলে এটা সূচক করলে 10 হয়, তাহলে এটার সাথে 10 গুণ করো, তাহলে 1.65 কে 10 দিয়ে গুণ করলে 16.5 হয়। এটার ইউনিট কি হবে, সিমেন্স পার, একক কিসে ছিল, সেমিতে, তাই তো? সিমেন্স পার স্কয়ার পার মোল, সিমেন্স পার সেমি স্কয়ার পার মোল, ঠিক আছে? বা এটাকে আমরা ওহম ইনভার্স সেমি স্কোয়ার পার মোলও বলতে পারি, অসুবিধা নেই, ঠিক আছে? ইউনিটটা তাহলে এইটা এইটা আসলো, একটু দেখে নিও তোমরা ঠিকঠাক হলো কি না ক্যালকুলেশন। আমি তো করলাম 10³ 1.65×10⁻¹ 2, তাই না? তাহলে কাটাকুটি হলো, সূচক করলাম, আচ্ছা তাহলে এটা λm বেরোলো, তাহলে λm এর মান আমরা পেয়ে গেলাম 16.5 ওহম সেমি স্কোয়ার পার মোল, আচ্ছা। এরপরে দেখো মোলার পরিবাহিতা বেরিয়ে গেল দ্রবণের, এরপরে বলেছে অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন মাত্রা। আচ্ছা তার আগে দেখো এই যে ইনফরমেশনটা দেওয়া, এই ইনফরমেশনটাকে আমরা দিই λ₀, তাহলে আলফা বিয়োজন মাত্রা, আলফা মানে কি, λm/λm₀, অর্থাৎ মোলার পরিবাহিতা বাই অসীম লঘুতায় তার মোলার পরিবাহিতা,
সেটাই হচ্ছে ল্যামডা। এটার দেখবে একটা ফর্মুলা গুরুত্বপূর্ণ, ল্যামডা এম বাই ল্যামডা এম জিরো, অর্থাৎ মোলার পরিবাহিতা আর বাই অসীম লঘুতায় মোলার পরিবাহিতা, অর্থাৎ মোলার পরিবাহিতা আর অসীম লঘুতার মোলার পরিবাহিতার যে অনুপাত সেটা হচ্ছে আলফা, সেটাই আলফা, অর্থাৎ বিয়োজন মাত্রা, ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তাহলে তার আগে আমাদের তাহলে এইটা বের করে নিতে হবে, ল্যামডা জিরো অফ অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এটা কোল্ড রাশির সূত্র থেকে আমরা কি জানি, ল্যামডা জিরো অফ অ্যাসিটেট আয়ন প্লাস ল্যামডা জিরো অফ এইচ প্লাস আয়ন। তাহলে এদের দুজনের ভ্যালু দেওয়া আছে, দেখো এখানে এই ওহম ইনভার্স মানেই কিন্তু সিমেন্স, হ্যাঁ অসুবিধা নেই কোনো। তাহলে এটার ভ্যালু দেওয়া আছে দেখো, অ্যাসিটেটের অ্যাসিটেটের ভ্যালু কত দেওয়া, 40.9 প্লাস এটা এইচ প্লাস এর ভ্যালু দেওয়া 349.1। এটা সিমেন্স ওহ মিটার স্কোয়ার পার মোল। তাহলে কত হলো, 390 হলো এটা সিমেন্স মিটার স্কোয়ার পার মোল, তাই তো? তাহলে আলফা কত হবে, আলফা আমরা ল্যামডা অফ অ্যাসিটিক অ্যাসিড বাই ল্যামডা জিরো অফ অ্যাসিটিক অ্যাসিড সলিউশন, তাই তো? তাহলে এইটা কত বেরিয়েছে একটু আগে, ল্যামডা মোলার পরিবাহিতা 16.5, অর্থাৎ আলফা ইকুয়ালস টু 16.5 বাই 390। এটাকে ক্যালকুলেট করো, ঠিক আছে এটাকে ক্যালকুলেট করে নিও, তাহলে সেটাই আলফা বেরোবে, এটা ফ্র্যাকশন আসবে। তাকে যদি 100% করতে যাও তাহলে 100 দ্বিগুণ করে পার্সেন্ট দেবে, তাহলে কত পার্সেন্ট সেটা বেরিয়ে গেল, ঠিক আছে কত পার্সেন্ট বিয়োজিত হলো সেটা বলতে পারবে, ঠিক আছে? তাহলে বিয়োজন মাত্রা বলেছে যেহেতু, তাহলে ফ্র্যাকশনে একটা যেটা বেরোবে সেটাই আনসার হবে এখানে, বুঝতে পারলো? তাহলে এই হচ্ছে টেকনিক বেসিক্যালি এই অঙ্কটা করার। একবার দেখে নিও ক্যালকুলেশনগুলো, টেকনিক এটাই, ক্যালকুলেশনগুলো একবার ক্রস চেক করে নিও, তোমরা সবাই ক্রস চেক করে নিও ক্যালকুলেশনগুলো, ক্রস চেক করে নিও, ঠিক আছে? আচ্ছা তারপর বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার এটা ছিল 5, এবার 6 কোয়েশ্চেন বলছে, কোয়েশ্চেন নাম্বার 6 এ বলছে লবণ সেতুর কাজ লেখো। আচ্ছা লবণ সেতু, লবণ সেতুর কাজ কি, লবণ সেতুর কাজ হচ্ছে দুটো দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন, দুটো দ্রবণ বলতে যে দুটো তড়িদ্দার অর্ধকোষ বলা হচ্ছে, দুটো অর্ধকোষের মধ্যে সংযোগ স্থাপন করা, ঠিক আছে? অর্থাৎ ক্যাথোড আর অ্যানোডের মধ্যে সংযোগ স্থাপন করছে লবণ সেতু। আর একটা কাজ করে, খুব গুরুত্বপূর্ণ কাজ, যাতে কারেন্টটা অফ না হয়ে যায় সেই জন্য দুটো দ্রবণটাকে তড়িৎ নিরপেক্ষ রাখতে সাহায্য করে লবণ সেতু, এটাই কিন্তু লবণ সেতুর কাজ, বইতে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? অর্থাৎ লবণ সেতুর কাজ হচ্ছে দুটো অর্ধকোষকে দ্রবণ দুটোকে তড়িৎ নিরপেক্ষ রাখতে সাহায্য করে আর দুটো অর্ধকোষের মধ্যে সংযোগ স্থাপন করাই, সেটা হচ্ছে লবণ সেতুর কাজ, বইতে পাবে আমার লেকচারগুলোতে দেখতে পাবে, আমি বহুবার বলেছি। বলছে গ্যালভানিয়া কোষ্ঠীর নার্নস্ট সমীকরণটি লেখো এবং 298 কেলভিন তাপমাত্রায় কোষ্ঠীর তড়িৎচালক বল গণনা করো। দেখা যাক পরের পার্ট। আচ্ছা তাহলে এখানে দেখতে পাচ্ছ আমাদের যেটা বেসিক্যালি অর্ধকোষটা এইরকম, কপার কপার টু প্লাস একটা অর্ধকোষ, বাম সাইডে সেই লোনের কথাটা মনে রাখবে, বাম সাইডে যে আছে সে অ্যানোড। তাহলে ফুল রিয়াকশনটা লিখতে হবে, এটা তাহলে অ্যানোড, এটা ক্যাথোড, এখানে অক্সিডেশন হচ্ছে, এখানে রিডাকশন। তাহলে অ্যানোড রিয়াকশনটা কি, অ্যানোড রিয়াকশনটা, অ্যানোড রিয়াকশনটা কি হচ্ছে, কপার ইলেকট্রন ত্যাগ করে কপার টু প্লাস প্লাস টু ইলেকট্রন। তাহলে এ যতগুলো ইলেকট্রন ত্যাগ করবে ও ততগুলো ইলেকট্রনিক গ্রহণ করবে,
সরি অ্যানোড রিয়াকশন হলো, এবার ক্যাথোড রিয়াকশন, অ্যানোডে অক্সিডেশন, ক্যাথোডে রিডাকশন, ইলেকট্রোকেমিক্যাল সেলের ক্ষেত্রে, গ্যালভানিক কোষের ক্ষেত্রে এগুলো মাথায় রাখবে। সিলভার তাহলে একটা, তাই না? তাহলে এখানে বেসিক্যালি উভয় দিক টোটাল সেল রিয়াকশনের সময় এটা কিন্তু আমার ইলেকট্রন কাটাকুটি করার জন্য করতে হয়, তাহলে টোটাল সেল রিয়াকশনটা, সেল রিয়াকশনটা কি হচ্ছে সামগ্রিক বিক্রিয়াটা, কপার টু এজি প্লাস থেকে হচ্ছে টোটাল রিয়াকশনটা ঠিকঠাক ভাবে না লিখলে বুঝতে পারবে না কেন এখানে দুই দিয়ে গুণ করলাম, বুঝতে পারলো? ওই দিকে তোমার ইলেকট্রন কাটাকুটি করতে হবে সেল রিয়াকশনে, তাই তো? টোটাল যে সেল রিয়াকশনটা হবে সেই জন্য ইলেকট্রন দুটোকে ওই দিক থেকে কাটাকুটি করার জন্য, অপনয়ন করার জন্য এটা করা হলো, ঠিক আছে? আচ্ছা তাহলে কি হবে, কপার টু প্লাস প্লাস টু এজি। আচ্ছা এরপর আমাদের কি বলেছে কোয়েশ্চেন, কোয়েশ্চেনে যেটা বলেছে দেখো লক্ষ্য করে, যে এখানে যেটা বলা হয়েছে এই রিয়াকশনটাকে মাথায় রাখতে হবে, এখান থেকে বলেছেন গ্যালভানিয়া গোষ্ঠীর নার্নস্ট যে সমীকরণ সেটা লিখতে বলেছে, তাহলে এই যে রিয়াকশনটা তার নার্নস্ট সমীকরণটা আমরা লিখে ফেলবো এই যে রিয়াকশনটার। আর এখানে মনে রাখবে এন ইকলস টু কত হলো, তাহলে 2, ইলেকট্রন ট্রান্সফার কিন্তু 2 হলো, তার জন্যই কিন্তু এখানে 2 দিয়ে গুণ করতে হলো, নাহলে এই যতগুলো ইলেকট্রন ত্যাগ করছো ততগুলো ইলেকট্রন গ্রহণ করতে হবে। আচ্ছা তাহলে ই ইকুয়ালস টু নার্নস্ট সমীকরণ সেলটার, ই সেল ইকুয়ালস টু কি হবে, ই জিরো সেল মাইনাস এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, বা আমরা ইন জেনারেল লিখে দিই RT/NF। 25 ডিগ্রি সেন্টিগ্রেড হলে ওটা আমরা লিখতাম 0.059, RT/NF এর মান 0.059 লিখতাম। এলেন কনসেন্ট্রেশন অফ কপার টু প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ সিলভার তার স্কোয়ার বাই কনসেন্ট্রেশন অফ কপার কনসেন্ট্রেশন অফ সিলভার প্লাস তার স্কোয়ার, তাই তো? এটা এটা নার্নস্ট সমীকরণ, এবং এখানে এন এর মান 2, ই সেল ইকুয়ালস টু ই জিরো সেল মাইনাস আমি একটু বলে দিই অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড অর 298 কেলভিন টেম্পারেচারে এটা হয়ে যাবে 0.059 আর TNF ইন্টু 2. মানে এই এলএনটাকে আমি বলছি এটা কি হয়েছে, এলএনটাকে লগে কনভার্ট করা হয়েছে, মানে 2.303 একটা টার্ম থাকবে, তার সাথে RT/F এটা গুণ করলে মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মানে 298 কেলভিন উষ্ণতায় এটা এই 0.059 হয়। আর এন এর মানটা আমাদের বসিয়ে দিতে হবে, এন এর মান 2, এটা লগ হয়ে গেল। এবার দেখো এখানে কিছু জিনিস বলি, সেটা হচ্ছে এই যে সিলভার পিওর সলিড, পিওর সলিড বা পিওর লিকুইডের ক্ষেত্রে সক্রিয়তা কি হয়, এক হয়ে যায়, কপার পিওর, কপার পিওর সিলভার এক হয়ে গেল, তাহলে কনসেন্ট্রেশন অফ কপার টু প্লাস বাই কনসেন্ট্রেশন অফ সিলভার প্লাস তার স্কোয়ার, তাই তো? আবার এইবার এখানে যেটা বের করতে হবে ই জিরো সেলটা বের করতে না পারলে তো হবে না। ই জিরো সেল মানে কি, ই জিরো ক্যাথোড মাইনাস ই জিরো অ্যানোড, ক্যাথোডের ক্ষেত্রে সিলভারের যে এটা আছে সেখানে কত আসে দেখো, 0.80 মাইনাস 0.34, তাই তো? তাহলে 0.46 ভোল্ট হলো, তাই তো? সেই ই জিরোর মানটা এখানে বসিয়ে দেবে, তাহলে ই সেলের মানটা যেটা বেরোবে দেখো আলটিমেটলি পয়েন্ট এটা সরি মাইনাস, এটা মাইনাস, হ্যাঁ খেচিয়ে গেল মাইনাস, ওটা মাইনাস
0.059/2 log of, এবার এদের কনসেন্ট্রেশন দেখো বলে দেবো আছে, কপার টু প্লাস এর কনসেন্ট্রেশন কত 0.130, 0.130 বাই সিলভার প্লাস এর কনসেন্ট্রেশন এজি প্লাস এর কনসেন্ট্রেশন 1.0 × 10⁻⁴ তার স্কোয়ার হবে, আবার 1.0 × 10⁻⁴ তার স্কোয়ার। তাহলে এইটাকে ক্যালকুলেট করলেই কিন্তু ই জিরো সেলের মানটা তোমরা পেয়ে যাবে ভোল্টে, বোঝা গেল? এটাকে একটু ক্যালকুলেট করে নেবে ক্যালকুলেটারে, বোঝা গেল? ক্লিয়ার, মেথড বলে দিলাম। আচ্ছা, এরপরে বলছে মোলার পরিবাহী তার এসআই একক, এই তো অপশন সি। মোলার পরিবাহী তো মানে ল্যামডা এম ইকুয়ালস টু 1000 × কাপ্পা ওই মোলারিটি, কনসেন্ট্রেশনটা মোলারিটিতে, বেসিক্যালি সি কনসেন্ট্রেশনটা মোলারিটিতে, তাই তো? দেখো আরেকটা কোয়েশ্চেন এখানে দ্রবণের লঘুতার সাথে বলছে, এখানে একটা খুব ভালো কোয়েশ্চেন বলছে, দ্রবণের লঘুতার সাথে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায় কেন? দেখো কোনো একটা দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা কিন্তু প্রতি একক আয়তনে আয়নের সংখ্যার সাথে কিন্তু সমানুপাতিক, আমরা যেটা বলতে পারি প্রতি একক আয়তনে কতগুলো আয়ন আছে তার উপর নির্ভরশীল, অর্থাৎ যত প্রতি একক আয়তনে, প্রতি একক আয়তনে আমি বলে দিলাম এটাকে একটু এ করে গুছিয়ে লিখে নেবে, প্রতি একক আয়তনে যত বেশি সংখ্যক আয়ন থাকবে তত তার আপেক্ষিক, দ্রবণটার আপেক্ষিক পরিবাহিতা বেশি হবে, অর্থাৎ দ্রবণের প্রতি একক আয়তনে আয়নের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলেই দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায়। এবার দেখো লঘুতা যদি করা হয়, অর্থাৎ দ্রবণটাকে যদি লঘু করা হয়, অর্থাৎ লঘুতা বৃদ্ধিতে, লঘুতার সাথে সাথে আমাদের কি হয়, প্রতি একক আয়তনে, প্রতি একক আয়তনে আয়নের সংখ্যা হ্রাস পায়, অর্থাৎ প্রতি একক আয়তনে আয়নের সংখ্যা লঘুতা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়, সেই জন্য আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায়, বোঝা গেল? তাহলে আচ্ছা এইটা নিজেরা করো, একই রকমভাবে তো দুটো করে দিলাম, তা এখানে ম্যাগনেসিয়াম আর সিলভার দিয়ে দিয়েছে, একই রকমভাবে উপরেরটার মতো করে তড়িৎচালক বল নির্ণয় করতে বলেছে, মানে ই সেল বের করতে হবে, একদম জাস্ট উপরের একটা অঙ্ক করলাম লাস্ট, একদম এর মতো করেই হবে, টোটাল সেল রিয়াকশনটাকে লিখে ফেলবে আলাদা আলাদা করে, অ্যানোড রিয়াকশন ক্যাথোড রিয়াকশন লেখার ফলে টোটাল সেল রিয়াকশন হলে একই রকমভাবে নানস্টিক ইকুয়েশন লিখে সেখান থেকে ই সেলটাকে বের করবে, সেটাই ইএমএ, ই সেলটা এখানে ইএমএ। আবার এখানে দেখো আলাদা করে ই জিরো সেলটা বের করতে হচ্ছে না, ই জিরো সেলের মানটা ডাইরেক্ট দেওয়া আছে, ই জিরো সেলটা ডাইরেক্ট দেওয়া আছে, তাহলে ই সেল ইকুয়ালস টু 298 কেলভিন টেম্পারেচার ধরে নেবে এখানে, ই জিরো সেল মাইনাস 0.059/2 লগ, টোটাল রিয়াকশনটাও লেখা আছে এখানে, অনেক সুবিধা আছে, লগ ম্যাগনেসিয়াম টু প্লাস এর কনসেন্ট্রেশন বাই সিলভার প্লাস কনসেন্ট্রেশন তার স্কোয়ার, ঠিক আছে? তাহলে এইরকম একটা ফর্মুলা ফেলবে, এখানে মানগুলো বসিয়ে দেবে একই রকমভাবে, ই জিরোর মানটাও দেওয়া আছে, তাহলে ই সেলটা বেরিয়ে যাবে, এটাই কিন্তু ই সেলটাই অ্যাকচুয়ালি ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। আচ্ছা বলছে এক মোল, লাস্ট কোয়েশ্চেন বলছে এক মোল MnO4- কে Mn2+ এ বিজারিত করতে প্রয়োজনীয় তড়িতের পরিমাণ। দেখো এখানে যদি একটু ভালো করে বোঝো, তোমরা ফুল রিয়াকশন যদি অনেকে মনে রাখতে না পারো কি হয়, এখানে একটা জিনিস মনে রাখবে, এখানে জারণ সংখ্যার পরিবর্তন কি হচ্ছে, MnO4- এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7 আর এখানে +2, তাহলে +7 থেকে +2 জারণ সংখ্যা হচ্ছে, মানে ইলেকট্রন ট্রান্সফার কত, ইলেকট্রন ট্রান্সফার 5টা, এন ইকুয়ালস টু কত 5, তাহলে ইলেকট্রন 5 ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, তার মানে আমরা এক মোলের জন্য যদি রিয়াকশনটা লিখি MnO4- +8H+, মানে এটা মনে আছে আমি লিখে দিলাম, এটা টেকনিক আছে কেন কি করে এটা হয় অ্যাসিড মাধ্যমে যদি বলি,
4H2O। তাহলে এখানে দেখো কটা ইলেকট্রন, এক মোল MnO4 Mn2+ এ বিজারিত হলে কটা মোল ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে? 5 মোল ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। এক মোল ইলেকট্রনের আধান কত? 1 ফ্যারাড। তাহলে এখানে 5 ফ্যারাডে, 5 ফ্যারাডে তড়িৎ লাগবে, অর্থাৎ 5×96,500 কুলম কিন্তু তড়িৎ লাগবে। বোঝা গেল? আচ্ছা, কপার সালফেটের জলীয় দ্রবণে 3 অ্যাম্পিয়ার তড়িৎ 15 মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে কত গ্রাম কপার জমা হবে? কপারের পারমাণবিক ভর দেওয়া আছে। আচ্ছা, এখানে আয়ের মান বলা হয়েছে 3 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার। আচ্ছা, টাইম বলা হচ্ছে 15 মিনিট, 15 মিনিট, 15 মিনিট মানে কত হবে? 15×60 এত সেকেন্ড। এইবার দেখো এই অঙ্কটা, 15×60 যদি করা হয় তাহলে কত হয়? 600 কে 10 গুণ করলে 60 কে 10 গুণ করলে 600, তার আবার হাফ মানে 600 900, তাই তো? 900 সেকেন্ড, তাই তো? আচ্ছা, তাহলে Q=2 কত হলো? Q=2 তো আমরা জানি IT, প্রবাহিত তড়িতের পরিমাণ, 3×900 এত কুলম, তার মানে কত হবে? 2700 কুলম, তাই তো? এইবার দেখো 2700 কুলম তড়িৎ চালনা করা হয়েছে, তাহলে ক্যাথোডে কত গ্রাম কপার? আমরা জানি 1 গ্রাম তুল্যাঙ্ক যদি চালনা করা হয় তাহলে কতটা এ উৎপন্ন হয়, বা 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ উৎপন্ন করতে কত ফ্যারাড তড়িৎ চালনা করতে হয়? 1 গ্রাম তুল্যাঙ্ক কোনো পদার্থ উৎপন্ন করতে বা মুক্ত করতে 1 ফ্যারাডে তড়িৎ লাগে, 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ মুক্ত করতে 1 ফ্যারাড তড়িৎ লাগে। তাহলে আমাদের কপারের তুল্যাঙ্ক ভর আগে বের করতে হবে। দেখো কপার সালফেট, যেহেতু কপার সালফেটে কপারের যোজ্যতা, ভ্যালেন্সি অফ কপার কত? 2। কপারের যোজ্যতা 2 কপার সালফেটে, তাহলে তুল্যাঙ্ক ভর কত হবে? পারমাণবিক ভর A=E×V, তাই তো? তাহলে এই ফর্মুলাটা ইউজ করে পারমাণবিক ভর বাই 2, অর্থাৎ এটাকে ভাগ করলে 31.75 হয়, তাই তো? ইটা তুল্যাঙ্ক ভর, তার মানে 1 গ্রাম তুল্যাঙ্ক কপার, 1 গ্রাম আমরা ভাষায় লিখি 1 গ্রাম তুল্যাঙ্ক কপার মানে এত গ্রাম কপার, তাই তো? তাহলে এইবার বলছে দেখো কত গ্রাম কপার ধাতু জমা হবে। আমরা জানি কি, 1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে 1 গ্রাম তুল্যাঙ্ক কপার মুক্ত হবে, মুক্ত বা জমা হবে, তাই তো? তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক কপার মানে কত? এত গ্রাম, তাই তো? তার মানে আমরা এখান থেকে বলতে পারি 96,500 কুলম। 1 ফ্যারাডে মানে কত? 1 ফ্যারাডে মানে, 1 ফ্যারাডে মিন্স 96,500 কুলম, 1 ফ্যারাডে মিন্স 96,500 কুলম, তাই তো? তাহলে এত কুলম তড়িৎ চালনা করলে ক্যাথোডে কপার মুক্ত হয় বা জমা হয় থার্টি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম। 31.75 হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট কপারের, তাই তো? তাহলে এখানে তো
কতটা তড়িৎ চালনা করা হচ্ছে? 2700 কুলম্ব। তাহলে আমরা ঐহিক নিয়ম করব, সিম্পল, 2700 কুলম্ব তড়িৎ চালনা করলে জমা হবে কত? 31.75 × 2700/96,500 কুলম্ব, তাই তো? তাহলে এটাকে গুণ করে ক্যালকুলেশন করে নেবে, ঠিক আছে? তোমরা সম্ভবত দেখতে পাবে এটার উত্তর 0.88 বা 0.89, আমরা যদি বলি সেরকম হবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এই টাইপের এই ধরনের প্রশ্ন করলে এরকম ভাবে সলভ করতে হয়, ঠিক আছে? কতটা পরিমাণ তড়িৎ চালনা করা হচ্ছে, এই যে বলা হয়েছে 3 অ্যাম্পিয়ার 15 মিনিট ধরে চালনা করেছে, তাহলে তার সমতুল্য কতটা তড়িৎ চালনা করা হলে সেটা দেখতে হবে। এইবার আমরা জানি 1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ মুক্ত হয়। 1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ উৎপন্ন হয়। এবার কপারের তুল্যাঙ্ক ভর দেখতে হবে কত, কপারের পারমাণবিক ভর দেওয়া, সেখান থেকে তুল্যাঙ্ক ভর বের করে নিলাম। কপার সালফেট যেহেতু দ্রবণ, সেখানে যোজ্যতা 2, সেই হিসেবে E=E×V এই ফর্মুলা ইউজ করে কপারের তুল্যাঙ্ক ভর বের করা হলো। তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক কপার মানে আমরা দেখতে পাচ্ছি 31.75 গ্রাম কপার। এবার তাহলে 1 ফ্যারাডে তড়িৎ চালনা মানে 96,500 কুলম্ব তড়িৎ চালনা করলে মুক্ত হচ্ছে কত? 31.75 গ্রাম কপার। তাহলে সেখান থেকে 2700 যেহেতু কুলাম তড়িৎ চালনা করা হয়েছে, তার জন্য কতটা হবে সেটা কিন্তু ক্যালকুলেট করে তোমরা পেয়ে যাবে এখান থেকে, বুঝা গেল? তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হবে কোনো অন্য কোনো একটা চ্যাপ্টারের হয়তো কোয়েশ্চেন অ্যান্সার সলভ করা নিয়ে। যারা নূতন আমার চ্যানেলটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা আমাকে রেগুলার ফলো করো তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবে। অবশ্যই তোমরা আরেকটা জিনিস, এই যে চ্যাপ্টারগুলো আমি হয়তো কোয়েশ্চেন সলভ করবো তার যে লেকচারগুলো আছে, সবগুলোর লেকচার হয়তো পাবে না, যেগুলো লেকচার আছে সেইগুলো লেকচার তোমরা অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবে। আর একটা কথা, সেটা সেটা হচ্ছে জাস্ট টেস্টের পরে আমি একটা মক টেস্ট সিরিজ চালু করব। সেই মক টেস্ট যারা দিতে চাইবে আমার টেলিগ্রাম চ্যানেলে বা আমার ইউটিউব চ্যানেলে আমি অবশ্যই আপডেট দেব। সেখান থেকে তোমরা আমার কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখান থেকে আমি মাসে 2-3টে করে হয়তো মক টেস্টের আয়োজন করতে চাই। যারা ইচ্ছুক তারা দিতে পারো মক টেস্ট, সেটার ফিস কেমন হবে বা কি সেটা পরে আমি জানাবো, ঠিক আছে? তা যা হোক, আজকে এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।